হ্যালো বন্ধু, ওটি পেন কিরম করে ফিটিং হয়? ফিটিংটা আমি দেখাই দিব। এইটা হচ্ছে আমার সাইফোন, ওটি পেন কিরম ফিটিং হয় ফিটিংটা আমি দেখাই দিব। সাইফোন পিছনে বলে থেকে 12 ইঞ্চি সেন্টার, 12 ইঞ্চি সেন্টার হলে পিছনে ফ্ল্যাশ লাগানোটা সুবিধা হয়। এর পিছনে 12 ইঞ্চি রাখছে আর রুমটা ছোট রুম, এই রুমের মাঝে সেন্টার রাখছে। অ্যাকচুয়ালি সাইফোন এরম জাম করে দিলে সাইড সাইডে ইটা দেওয়া ভালোই মাত্র, সাইফোনটা অল্প মজবুত হয়ে থাকে। ড্রাম না দিলে পরে সাইফোনটা কোনো মতো হিলব না, ঢালাই না দিলে পরে হিলার চান্স থাকে, বা সাইফোনটা যখন হিলে সাইফোন ক্যারে করার চান্স থাকে। এরম করে 5 ইঞ্চি গাত নিয়ে করে সাপোর্ট দিয়ে নিতে লাগবো। সাপোর্ট দেওয়ার পরে ঢালাই হবে। এটা ওটি পেন ফিটিং হয়ে গেছে গা। তার সাইড মানে কাছরা দিয়া ঢালাই করে দিলে হয়ে যাবো গা। ইটা ভাঙা সাঙা এলে দিয়া ঢালাই করে দিলে হয়ে যাবো গা। এটা আমার ফ্ল্যাশ পয়েন্ট, এটা ফ্ল্যাশ পয়েন্ট। এইটা অ্যাকচুয়ালি কী করতে লাগবে, যখন এটা ঢালাই দেবো, ঢালাই দেওয়ার টাইমে এটা এই জায়গায় কোনো কাপড় নাহলে বস্তা টস্তা কীভাবে দিয়ে রাখতে লাগবে, নাহলে ভিতরে ঢালাই গেলে অল্প সমস্যা আছে। হ্যাঁ, এটা হলো আমার ফ্ল্যাশের জন্য পয়েন্ট, আর এটা হলো আমার এই এমনি ট্যাপ পয়েন্ট মানে পানি নেওয়ার জন্য। তারপর সিটটা হবো আমার মোটামুটি 12 থেকে 13 ইঞ্চি হাইট, নিচের থেকে 12 থেকে 13 ইঞ্চি হাইট আছে সিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম হয়েছে, আর পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়া দেবেন।